বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছিল রাজ্যের প্রায় সব জেলায়। রিমাল ঘূর্ণিঝড়ের ফলে শত শত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘর ছাড়া হয়েছেন বহু মানুষ। সেই সাথে কুমারঘাট শহরেও রিমালের তাণ্ডব দেখা যায়। কুমারঘাট শহর দিয়ে বয়ে যাওয়া মনু নদী ও দেউ নদীর একটি সঙ্গম স্থল রয়েছে, যেখানে বসবাস করছেন বহু মানুষ। বিশেষ করে 4 নং ওয়ার্ড ও 6 নং ওয়ার্ডে বসবাসরত বহু মানুষ রিমালের ঝড়ের ফলে বন্যায় অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন। সেই সকল পরিবারের পাশে দাঁড়ান 50 পাবিয়া ছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস। 4 নং ওয়ার্ড ও 6 নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনে যান তিনি এবং ক্ষতিগ্রস্ত মানুষদের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পরিকল্পনা করেন। জল উঠেছে, বিকাল থেকে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে এবং একটা বড় এলাকা নিয়ে সেই বৃষ্টি। আমাদের এই কুমারঘাটে দেও এবং মুমো দুটি নদীর এখানে সঙ্গমস্থল রয়েছে। দুটি নদী মানে প্রচণ্ড পরিমাণ এখানে জল আমরা যেটা এতটা রাত থেকে দেখতে পাচ্ছি। কুমারঘাট শহরের বিশেষত দুটি ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ড, এটা নদীর পাশেই বা উপমস্ত এলাকায় বেশ কিছু পরিবার যারা দীর্ঘ বছর ধরে এখানে বসবাস করে আসছে। তো প্রায় সময় যখনই বৃষ্টি হয় বা ফ্লাড হয় এই এলাকাগুলো অ্যাফেক্টেড হয়। গতকালের বৃষ্টিতেও আজকে সকালবেলা যে বৃষ্টি হয়েছে কিছু পরিবার এখানে অ্যাফেক্টেড হয়েছে। অন্তত 20 থেকে 30টা পরিবার ঘরের মধ্যে জল ঢুকেছে, বাকি আরও 70 থেকে 80টা পরিবার তাদের উঠান পর্যন্ত জল ছিল। আমি গিয়েছি প্রত্যেকটা এলাকাতে এবং তাদেরকে আমরা সঠিক সময়ে তাদেরকে দুটি স্কুলের মধ্যে রাখা হয়েছে। দুটি স্কুলে রাখা হয়েছে, একটা হচ্ছে আমাদের পাবিয়াতলা কলোনি স্কুল, একটা হচ্ছে আনন্দমার্গে এখানে একটা স্কুল রয়েছে। দুটি স্কুলে তাদের সম্পূর্ণ ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে জন্য পক্ষ থেকে। এবং আমিও তাদের সঙ্গে কথা বলেছি, কোনো অসুবিধা এই মুহূর্তে তাদের নেই। আর এখন জলটা আমরা দেখছি যেটা যে কমার পথে রয়েছে, আশা করি জলটা আর বাড়বে না, এটা কমে যাবে। এবং যারাই স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে, শেল্টার হাউস আমরা বানিয়েছি, সবাই বাড়ি করে ফিরে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। এই মুহূর্তে স্বাভাবিক অবস্থায় রয়েছে, কোনো চিন্তার কোনো কারণ নেই।